2016 সালের 9 আগস্ট আরমানকে আমার হাজবেন্ডকে মিরপুর ডিউচের বাসা থেকে নিয়ে যায় র‍্যাব পাঁচজন এসে আমরা বারবার তাদেরকে বলেছিলাম আমি যে ওর অপরাধটা কি ওর কোনো অভিযোগ আছে কিনা সে একজন লয়ার সুপ্রিম কোর্টের এখানে সবাই সবার রাজনীতি পরিচয় দিয়ে যাচ্ছে কিন্তু আমি এটা বলবো না ওর কোনো রাজনীতি পরিচয় নাই সে তার বাবা ট্রাইব্যুনালে একজন লয়ার ছিলেন এটাই কি তার অপরাধ বাবার জন্য কি ছেলে করবে না এটা আমার সবার কাছে প্রশ্ন তো আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করার পরও তারা হচ্ছে বলেছে যে ওর সাথে আমাদের কথা আছে আর মানের সাথে আমাদের কথা আছে আমরা ওর কথা শেষ হলে ফেরত দিয়ে যাব ফেরত দিয়ে যাব আমি বলেছি বারবার আমার ড্রয়িং রুমে বসে আপনারা কথা বলেন আর মানের সাথে আমি সরে যাব আপনাদের ইম্পর্টেন্স কথা আমি থাকবো না বারবার অনুরোধ করার কারণে তারা আমাকে ধাক্কা দিয়ে ভিতর থেকে টেনে হিসে আরমানকে নিয়ে যায় তাকে স্যান্ডেলটা পর্যন্ত পড়তে দেয়নি আমার ছোট মেয়েগুলো বারবার বাবার স্যান্ডেলটা নিয়ে হাতে করে দৌড়ায় গেট পর্যন্ত গিয়েছে মা বাবা তো স্যান্ডেল পরেনি খালি পায়ে গিয়েছে সে আমার দুই মেয়ে বড় মেয়ে ক্লাস 5-এ পড়ে আর ছোট মেয়ে ক্লাস 3-তে প্রত্যেকটা ক্লাসে যখন ওরা প্রমোটেড হয় বারবার আমাকে জিজ্ঞেস করে মা আমি যখন ক্লাস 1-এ উঠবো তখন কি আমার বাবা আসবে আমার বাবা কোথায় আসে না কেন হসপিটালে যখন যায় তখনও তারা জিজ্ঞেস করে বাবা আসে না কেন আমার কাছে এর কোনো উত্তর থাকে না আমি কি জবাব দিব আমি আর কোনো এরকম প্রশ্নের সম্মুখীন হতে চাই না বাচ্চাদের খুবই প্রতিটা দিন যেভাবে যায় এগুলো আসলে 7 বছরে বলে 7 বছরের প্রতিটা কষ্টের কথা বলে 1-2 মিনিটে শেষ করা যাবে না আমি 7 বছর যাবত কোনো গণমাধ্যম কোনো মিডিয়া প্রিন্ট কোথাও আমি আসতে পারিনি কোনো কথা বলতে পারিনি আমাকে বলা হতো যে কোনো কথা বলা যাবে না চুপ থাকতে হবে আমি চুপ থেকেছি 7 বছর কিন্তু আমি কোনো নিউজ আজ পর্যন্ত কোনো কিছুই মানুষ যেভাবে আমাকে আশ্বাস দিত তুমি চুপ থাকো তো তার কোনো প্রতিফলই আমি পাইনি আমার বিনীত অনুরোধ আমরা যেন প্রত্যেকটা পরিবার আর যেন এরকম কোনো মিটিংয়ে আসতে না হয় আমরা যেন আমাদের পরিবারে আমাদেরকে ফিরে পাই বাচ্চারা যেন তাদের বাবার যে অধিকার বাবার যে আদর বাবার যে যত্ন বাবার সাথে তাদের ঘোরাফেরা স্কুলে যাওয়া তাদের ঈদ করা ওকেশনগুলোতে ঘুরতে যাওয়া ওকেশন আসলেই তারা তাদের যখন স্কুল ভ্যাকেশন শুরু হয় আমরা এখানে যাব সেখানে যাব কিন্তু আমার মধ্যে একটা কষ্ট চেপে থাকে যে আমি তো ওদেরকে ফ্রিভাবে নিয়ে যেতে পারি না একজন মায়ের পক্ষে অবশ্যই সম্ভব না সেটা আপনারা সবাই জানেন অনেক বেশি মা বাবারা যেভাবে পারে মাদের পক্ষে ওটা অসম্ভব হয়ে পড়ে সব কিছু ম্যানেজ করা বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে আমি আমার কথাটা অত দীর্ঘায়িত করতে চাই না সবাই সবার কাছে এটাই অনুরোধ আমার সাংবাদিক ভাইরা আসছেন এবং আমার বিশিষ্ট ব্যক্তিরা আসছেন সবাই যেন অবশ্যই আমাদের এই ঘুমটা নিয়ে আরেকটু দৃঢ়ভাবে কথা বলেন আমরা যেন অন্তত ফ্যামিলির মেম্বাররা সবাইকে ফেরত পাই মা ছেলেকে ফেরত পায় এবং বাচ্চারা তার বাবাকে ফেরত পায় প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে ফেরত পায় আসসালামু আলাইকুম আমি নিখোঁজ কমিশনার চৌধুরী আলমের ছোট ভাই আমার ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন উনি একটানা গুলিস্তান এলাকায় থেকে 18 বছর কমিশনার ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও আমার বড় ভাই জয়ী হয়েছেন 2010 সালে 25শে ডিসেম্বর রাজধানীর ইন্দিরা রোড থেকে আমার বড় ভাইকে তার গাড়ি থেকে জোর করে টেনে এসে তুলে নিয়ে যাওয়া হয় অদ্যাবধি পর্যন্ত আমরা আমার ভাইকে খুঁজে পাই না আমার ভাইয়ের কি অপরাধ সেটা আমরা জানতে পারি না আমি বহুবার বহু সমাবেশে বহু কাকুতি মিনতি করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সহ বলেছি যে আপনারা মেরে ফেলেছেন আমাকে লাশটা দেন আমি কোনো প্রতিবাদ করব না আমি কোনো মামলা করব না আমি শুধু এক পট মাটি দিতে চাই আমাকে সেই এক পট মাটি দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কোনো হচ্ছে চৌধুরী আলমের চার সন্তানকে এদিন তার আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বাবার খুঁজে আমার পরিবারটা বিধ্বস্ত হয়ে গেছে আমি সেই থেকে অদ্যাবধি পর্যন্ত হাই ব্লাড প্রেশারের রুগী এখনো সকালবেলা 2টা প্রেশারের ওষুধ খেতে হয় রাতে 3টা এভাবে চলছে জীবন এর চেয়ে মৃত্যু ভালো তো
তোমরা আমাকে মেরো, আমার ভাইকে ফিরিয়ে দাও, আমি আমার ভাইকে ফেরত চাই। ধন্যবাদ সবাইকে। এই কান্নার শেষ নেই, এই রক্তক্ষরণের শেষ নেই। আমরা এখন যাকে ডাকব, যখন গুম মফিদুল ইসলামের স্ত্রী তার স্বামীর খোঁজে আইন ও সালিশ কেন্দ্রে যাচ্ছিল, ঘাতক গাড়ি তাকে নৃশংসভাবে হত্যা করেছে, স্বামীকে ফেরত পায়নি, মৃত্যুর দুয়ারে চলে গেছে, তার দুটো সন্তান এখন অসহায়, বাবা গুম মা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, তার বড় ছেলে রিমন, আমি এখন রিমনকে বলবো কিছু কথা বলার জন্য। রিমন, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাইদুল ইসলাম রিমন, হাতে ছবি আমার বাবা মফিজুল ইসলাম রাশেদ, কেন্দ্রীয় ছাত্র দলের সহসংগঠনের সম্পাদক ছিলেন। 2013 সালের 7 এপ্রিল ডিবির দ্বারা উনি গুম হন। তারপর থেকে তার সন্ধানের দাবিতে আমরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু অদ্যাবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই সংগ্রাম করতে করতে আমার মা আইন ও সালিশ কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তারপর থেকে আমার ছোট ভাইকে নিয়ে যে কিরকম মানবেতর জীবনযাপন করছি তা বলে বোঝানো সম্ভব নয়। আজকে সবার উদ্দেশ্যে আমি শুধু এতটুকু বলতে চাই, আপনারা যেখানে অনিয়ম দেখছেন কথা বলুন, আমাদের পাশে দাঁড়ান। অনেক বলেছে এই সরকারকে, তারা আমাদের কথা শোনে না, শুনলেও আমলে নেয় না, আর তারা নেবেও না, কারণ যে অপরাধ তারা করেছে তার বিচার তারা কিভাবে করবে, নিজের গলায় তো নিজে ফাঁসি করাতে পারবে না। তারা অনেকভাবে নিপীড়ন নির্যাতন করে আসছে। আমার মা লাশটা নেওয়ার জন্য আমি যখন পুলিশ স্টেশনে যাই, আমাকে তারা এক প্রকার বাধ্য করে বলতে যে আমার বাবা মৃত, সেটা লিখে তারপরে আমি আমার মা লাশ নিয়ে আসি দাফনের জন্য। এরকম পরিস্থিতি এই দেশের সরকার সৃষ্টি করেছে। সকলের কাছে একটি অনুরোধ, আপনারা আর চুপ থাকবেন না, আপনার আজকের নীরবতা কালকে আপনার সন্তানের কান্না হবে। আজকে আমরা কান্না করতেছি, কালকে আপনার সন্তান কান্না করবে, ঠিক এইখানে হতে পারে, রাস্তায় হতে পারে, প্রেস ক্লাবের সামনে হতে পারে। আপনার সাথে এই দুর্ঘটনা ঘটার আগে আপনি আপনার মুখ খুলেন, এদের বিরুদ্ধে কথা বলেন। সকলের কাছে এতটুকুই আবেদন। আসসালামু আলাইকুম। পরিচয় দিতে গেলে এখন